রেহক্তর নমাজ খালি কজা করলে 2,88,00,000 বছর দুজখর মধ্যে থাকা লাগে, নাউজুবিল্লাহ। যদি তৌবা করিয়া মানুষে আল্লাহর কাছে খান দিয়া মাফ করাইলাই বলে আল্লাহ আমি তো এক নমাজ নাই অনেক নমাজ ছাড়ি দিছি, আমি এক নমাজ নাই অনেক নমাজ কজা করছি আর কজাও করছি না অনেক নমাজ ছাড়িও দিছি পড়িছি না, কজা করার তো অর্থ হইল সময় যাবাইয়া পড়া, সময় যাবাইয়া পড়িছইন, বেইলুটার আগে হজরের নমাজ পড়িতা পড়িছইন বেইলুটার বাদে, এটা হইছে কজা। আর অনেক নমাজ তো ছাড়িও দিছইন একারে পড়িছইনু না বেইলুটার বাদেও পড়িছইন না, এখন কিতাও ভাই তো এক নমাজ খালি কজা করলে যদি এত কঠিন আজাব, আর একবারে না পড়িলে মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার, ইচ্ছা করিয়া জানিয়া বুঝিয়া এক অক্তর নমাজ ছাড়িলে মানুষে ইমানর পরিপন্থী কাম করি লইছে, কুফরি কাম করি লইছে, ইমানর বিপরীত কাম, আন্দাজ হইত্রানি ইমান লইয়া এখন টানাটানি ভরি গেছে এত কঠিন কাম গুণা। গতিকে ইটা যদি আমরা লইয়া মরিতে আমরা আর যাইবার জায়গা আছিনি, দুজখ ছাড়া, দুজখ ছাড়া তো আমরা আর যাইবার জায়গা নাই। গতিকে ই কথা যদি চিন্তা করিয়া আমরা আল্লাহ তালার কাছে খান দিয়া যদি তান কাছে আমরা মাফ চাইলাই সরল মনে আন্তরিকভাবে যদি মাফ চাই বলে আয় আল্লাহ ওয়াদা করি আর ভবিষ্যতে ইতা করতাম না, আপনি আমারে বাঁচাইয়া রাখতায় আল্লাহ পাকে মাফ দিবা, আল্লাহ তালায় মাফ দিলেই বা। আর যদি আমরা মাফ করাইয়া মরি না তাহলেও জেলা হইসইন হদিস শরীফর মধ্যে এক অক্তর নমাজ খালি কজা করিয়া মরলে 2,88,00,000 বছর দুজখ থাকা লাগবো, নাউজুবিল্লাহি মিন যালিক। এই কারণে এটা বড় আমরা লাগিয়া বয়ের কথা, আমরা যে অনেক গুনার খাম খরিয়ার আর গুনার খাম খরি খরি আমরা কিলা মরমু, আমরার কিলা মৌত হইব আল্লাহ পাকে জানত্রা। কারণ যখন মানুষে বেশ বেফরোয়া হইয়া গুনার খাম করে, গুনার খাম একবারে বেফরোয়া নির্ভীক, তার কোনো ডর নাই, ভয় নাই, পরোয়া নাই, এইরকম অবস্থায় মানুষে গুনার খাম করলে অনেক সময় মানুষের মরার সময় ইমান তাকে না, নাউজুবিল্লাহি মিন যালিক। মানুষ মরার সময় ইমান তাকে বঞ্চিত হয়ে যায়, আল্লাহ পাকে আমরারে ইমানর শহীদ দুনিয়া তাকি নেউকা, আল্লাহুম্মা আমিন। বিশেষ করিয়া কিছু গুণা তো ইলা আছে যে তা কারণে মানুষের মরার সময় ইমান যায় গিয়া মানুষ ইমান তাকি বঞ্চিত হয়ে যায়, বিশেষ করিয়া এটা হইল সুদর গুণা। আজকাল তো সুদও আম হয়ে গেছে, বেটাইনতে তো সুদর লেনদেন খতরা, মা বইনে পর্যন্ত বন্ধনর লেনদেন, বন্ধনর খারবার খতরা নানি, বন্ধনের সুদ লইত্রা ইতা ডরানি দরকার বাই হল। দুনিয়াত তো আমরা আল্লাহ আমরা রে দিছইন তাই রিজেক্ট দিয়া দিছইন প্রত্যেক মানুষের, আল্লাহ কোনোদিন আমরা রে বুকা মারতা নাই, হয়তো হইতো পারে আমরা তুলা কষ্ট করতাম পারি, তুলা কম খাইতাম পারি, তুলা কষ্ট হইব অসুবিধা হইব, কিন্তু উপাস রইতাম না, আল্লাহ উপাস রাখতা না, তাই যে কোনো হলে একটা ব্যবস্থা করিয়া দিবা আর বড় আরামে শান্তিতে রাখবা আল্লাহ তালায়। হালাল খামাই হালাল উপার্জনের যদি তুলাও হয় তো ইটার মধ্যে আল্লাহ পাকে যে শান্তি দিবা যে আরাম দিবা ইটা কিন্তু হারামের মধ্যে কোনোদিন আপনি খাইতা নাই। আপনি যদিও মনে মনে কল্পনা করবা বলে বেশ হইলে বেশ খাইমু আরাম করমু বেশি, ইটা একবারে ভুল কল্পনা ভুল ধারণা, কোনোদিন আপনার ইটা আশা পুরা হইত নাই, আপনি কোনোদিন আরাম পাইতা নাই, মজা পাইতা নাই, মনের মধ্যে শান্তি হইত না, শান্তি খেয়ে দে আপনার খানিয়ে আর টেকাই দিলেই বনি শান্তি কখনো না, আল্লাহ যদি শান্তি দিন না আরাম দিন না আপনি কুটি টেকার মালিক উক্কা, আপনি এসি বাড়ি এসি গাড়ি সব বানাই লোকা ইতা কুন্তায় আপনার শান্তি দিতে পারতো নাই, আপনার আরাম হইত নাই, খালি ঘুম যদি আল্লাহ লইয়া যাই গিয়া আপনার গড়ে ঘুম আনি দিলেই বনি, আপনার এসি গড় দেখতে বাদ লাগবো ঘুম লাগে না তোর গড় দিয়ে আমি কিতা করতাম, আমার হোক বাথরুমও নিয়া কোনো মতে খালি ঘুম খান লাগাই দেও, আমার ই এসি করা লাগে না, ওরা হইব না নি মানুষে 2-3 দিন যদি তার ঘুম হয় না আর কোনো আরাম আসেনি, গতিকে আরাম আর শান্তি তা দেনেওয়ালা হইলে আল্লাহ তালা। এই কারণে আমরা খুব চিন্তা করিয়া লেনদেন খাজ হারবারিটা করতাম, হারাম লাইনি আমরা কোনো রকমের কোনো উপার্জন করতাম না, আমরা বাঁচিয়া থাকতাম বাই হল, কারণ হারাম লাইনে আমি উপার্জন করিতে দুনিয়া তো আমার আশা পুরা হইতো নাই, আখের তো যাওয়ার পরে তো আর আমরা আর কোনো উপায় নেই কোনো গতি নাই, বরংচ হারাম উপার্জন বিশেষ করে সুদর লেনদেন যারা করে আল্লাহ পাকে তারারে তো যুদ্ধ ঘোষণা দিছে,
আল্লাহ পাকে হইছেন, সুদর ইতা বহায়া যদি লোয়া বাদ দেও না, সুদর খারবার যদি বন্ধ করো না, তাহলে বাহির হইয়াও রেডি হই যাও, আমার লগে লড়াই করতায়, আমার রসুলোর লগে যুদ্ধ করতায়, বার হইয়া আন্দাজ পাইত্রানি আল্লাহ চ্যালেঞ্জ দিত্রা, যুদ্ধ ঘোষণা দিছেন এরার লোকে, যখন যুদ্ধ ঘোষণা দিছেন এরা আর আর পালাই আসেনি কুন্তা, দুনিয়া তার শান্তির এই চিন্তা করলে হইব নি, দুনিয়া তারাম পাইবার এই যদি চিন্তা করেন তাহলে ই চিন্তা এটা কোনোদিন সফল হইত নাই, গতিকে ভাই এখন আমরার চিন্তা করার দরকার আছে, আল্লাহ পাকে এই যে ধমকি দিছেন চ্যালেঞ্জ দিছেন আর যে আপনার ডাক দিছেন তাই যুদ্ধ ঘোষণা দিছেন, উলামায়ে কেরাম হলে হইতরা আল্লাহ দুনিয়াত হয়তো কতদিন ছাড়িয়েও দিতে পারেন, রশি দিলা করিয়া দিলে দিতে পারেন, কিন্তু একদিন তো আল্লাহর গাঁটো গিয়া পৌঁছা লাগবো না, নি মৌতর সময় একটা আছে তো, এই মৌতর সময় গিয়া বিপদ আছে, হযরত মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি লেখিতরা হইতরা সবটা কি বড় ডর হইল আর ভয় হইল, সুদর খারবারর মধ্যে যে মানুষ লিপ্ত তাকিয়া মৃত্যু মুখে পতিত হইব এই মানুষর লাগিয়া সবটা কি বেশি আশঙ্কা, এই মানুষ বেঈমান হইয়া মরি যাইতে পারে, নাউযুবিল্লাহি মিন যালিক, এই মানুষে ঈমান হারা হইয়া মরি যাইতে পারে, গতিকে যদি আমরাও দুনিয়ার সামান্য লুবর কারণে ঈমান হারা হইতে লাগে, আমরার ঈমান যদি নষ্ট হয়ে যায়, ঈমান যদি মৌতর সময় যায় গিয়া তেয়ার ইতা দিয়া খামাইব নি, মরার পরর আগুই নিক নাই স্বর্গে কিলা সহ্য করমু আমরা, আর এর বাদে যে ফেটোর বুক যেটা সারা আগুনির তাকিয়াও আরো বাড়ি দিব, আগুনির জ্বালানির কষ্ট তাকিয়াও আরো বেশি কঠিন হয়ে যাইব আমরা লাগিয়া ফেটোর বুক ওঠাও, এই কারণে আমরা খালি দুনিয়ার বুকর চিন্তা করলে হইত নাই, দুনিয়ার বুক এটা যদি লাগেও আর বুকে যদি মরিও যাই তিকিতে হইব, মরা তো একদিন লাগবো না এমনিও, কিন্তু মরার পরে তো আর মরা নাই, হীন বুকেও মারতে পারতো না, আগুনে জ্বালাইয়াও মারতে পারতো নাই, গতিকে আখেরতর কষ্ট ইগনাই কোনো হলে আর দূর করার উপায় নাই, দূর করার উপায় হইল দুনিয়ার থাকতে চিন্তা করা, দুনিয়ার থাকতে তুড়া বালা মতে তুড়া বাস বিচার করিয়া আমরা চলাফেরা করা, আল্লাহ পাকে আমরা সবরে এই কথাগুলা বুঝার তৌফিক দুক্কা, আল্লাহুম্মা আমিন, এই আখেরতর কঠিন আজাব তাকিয়ে কিলা আমরা বাঁচিতাম আর আখেরতর সুখ শান্তির জীবন আমরা কিলা পাইতাম, এই চিন্তাটা আমরার মনের মধ্যে সব সময় রাখতে লাগবো, আমরা যদি এই চিন্তাটা মনের মধ্যে রাখিলাই এটা কোনো কাল্পনিক জিনিস নাই, এটা কোনো ইলা জিনিস নাই বলে হইতো ভারে না হইতো ভারে না, আউযুবিল্লাহি মিন যালিক, এর মধ্যে বিন্দু মাত্র কোনো ধরনের কোনো সন্দেহ নাই, আমরার এইসব অবস্থার সম্মুখীন হইতে লাগবো, মরার বাদে দুই জায়গা তাকিয়া যে কোনো এক জায়গায় যাইতে লাগবো, তিন নম্বর যাইবার আর কোনো জায়গা নাই, হয় বেহেশত যাইতা আমরা আশা করছি আল্লাহ পাকে আমরা রে বেহেশত নিতা, আর না হয় দুজখ যাওয়া লাগবো আর তিন নম্বর কোনো জায়গা নাই, স্থায়ী জায়গা হইল মাত্র দুইটা, ও কারণে আমরার দুনিয়ার যত ঝামেলা থাকুক, আমরার দুনিয়ার যত ব্যস্ততা থাকুক, আমরার দুনিয়ার যত অসুবিধা থাকুক, এটা সারার ভিতরে দিয়া আমরার মূল কথা এটা ভাউরিলে হইত নাই, আমরার খেয়ারর জানা নাই, বালাবালি অবস্থায় মানুষ মারা যাইতরা, গতিকে আমরারও কোনো রকমের কোনো নিশ্চয়তা নাই কতদিন আমরা বাঁচিতে পারমু, আমরা কমপক্ষে সাফ সুতরা হয়ে যেতাম, আল্লাহ তালার লগে ওয়াদা করিয়া তৌবা করিয়া গুনাহ নাই মাফ করাই লইতাম, করাইয়া আমরা ঠিক হইয়া থাকতাম, যদি হঠাৎ আমরা মরি যাই আর যদি হঠাৎ নাও মরি একদিন তো মরা লাগবো, মরার বাদে আমরার অবস্থাটা ভালো হইতো ও চিন্তা আমরা সবর করা দরকার, ওয়াজ মহফিল হল খরানির উদ্দেশ্য হইল ওখান, দিলর মধ্যে এই কথাটা আমরার জাগ্রত হইতো, আমরা ও কথা বুঝতাম বলে এই দুনিয়ার মধ্যে আমি তো ব্যবসা বাণিজ্য করিয়ার খাজ খাম করিয়ার ঘোরাফেরা করিয়ার কিন্তু চিরদিনই আমি থাকতে পারতাম নাই, আমার একদিন চোখ মোজা লাগবো আর এর বাদে আমার কিতা হইব, ওখান দিলতে কি বার হইয়া যায় গিয়া, ও মাঝে মাঝে ইয়াদ করলে ওখান আবার দিলর মধ্যে আইব, আমি সঠিক পথে চলতে পারমু, ওখান হইল গিয়া আসলে ওয়াজের উদ্দেশ্য, আলহামদুলিল্লাহ আপনারা বড় আগ্রহর সহিত ওয়াজের আয়োজন করছেন, ওয়াজ হুঞ্চই নো, এখন আমরা লাগি উচিত হইল আমরা এই ওয়াজ ইকনাইন মহফিল তো ইয়া যাইতাম না, যারা হুঞ্চি আমরা ইকনাইন ভাউরিতাম না, ইয়াদ রাখিয়া আমরা পুরা বছর সারা বছর সারা বাকি জীবন আমরা ওখানে তোরে ফলো করিয়া চলার চিন্তা করতাম, দুনিয়ার সব খাজ খাম আমরার জামেলার বিত্রে দিয়াও মূল জিনিসটা আমরা যাতে ফাউরি না, ওদিকে আমরা খেয়াল রাখতাম।